প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পিজিতে পড়ছো, তোমাদের এর পরীক্ষা সংক্রান্ত এই মুহূর্তে কি আপডেট রয়েছে, এ কলেজ বিশ্ববিদ্যালয় কি বলছে, ছাত্রছাত্রীদের তরফ থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে, সমস্তটাই তোমাদের বিস্তারিত জানাবো। তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে, কাজেই তোমরা যদি ইভেন্ট সেমিস্টারে ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। তোমরা সকলেই জানো কালবৈশাখীর প্রভাবে ঝড় বৃষ্টির কারণে কিন্তু আমাদের রাজ্যের এ তাপপ্রবাহ অনেকটাই কমেছে। সেই কারণে কিন্তু বিএড এর বিভিন্ন কলেজ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে যে সমস্ত জায়গায় প্রচণ্ড গরম থাকবে সেই সমস্ত জায়গায় সম্পূর্ণভাবে অনলাইনে ক্লাস নিতে পারবে। এ 10 থেকে 15 দিন অনলাইনে ক্লাস নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের যেটা বলছিলাম, প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয় কিন্তু দেখছে 10 থেকে 15 দিন ছুটি দিয়ে যে এই মুহূর্তে পরিস্থিতিটা কি থাকে। আর এই যে সামান্য একদিন যে ঝড় বৃষ্টি হয়েছে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ যে গরম সেন্টা যে কমে গেছে সেরকম কিন্তু নয়। সেই কারণে কিন্তু প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি প্রায় কিন্তু ছুটি দিচ্ছে, যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে, যেটা রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বিজ্ঞপ্তির মারফত পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত জায়গায় গরম থাকবে সেই সমস্ত জায়গায় অনলাইনে ক্লাসেস হবে 15 দিন পর্যন্ত কিংবা 10 দিন পর্যন্ত। যে সমস্ত জায়গায় রাজ্যে গরম থাকবে না, তুলনামূলক স্বাভাবিক পরিস্থিতি থাকবে, সেই সমস্ত জায়গায় কিন্তু অফলাইন ক্লাসই চলবে, যেটা পরিষ্কারভাবে কিন্তু বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবং একাধিক সংবাদ মাধ্যমে কিন্তু উঠে এসেছে। রাজ্যের বিভিন্ন জেলায় বিএড বিশ্ববিদ্যালয়ে 615টি কিন্তু কলেজ রয়েছে, সমস্ত কলেজকে কিন্তু এই নির্দেশিকায় দেওয়া হয়েছে। এছাড়া রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই পরিস্থিতিতে শিক্ষা দপ্তরের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি অনুসারে এই মুহূর্তে অনলাইন ক্লাসই চলবে, অফলাইন ক্লাস বন্ধ থাকবে। অর্থাৎ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ও কিন্তু পরিষ্কারভাবে এ শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিকে মেনে অনলাইন ক্লাসের পথেই কিন্তু রয়েছে। আবার কলকাতার আচার্য জগদীশচন্দ্র বোস ও থেকে শুরু করে বেশ কিছু কলেজ কিন্তু যে গরমের ছুটি, সেই গরমের ছুটিকে কিন্তু 10 দিন এগিয়ে এনেছে। কলেজিয়েট অফ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসেস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ্ত দাস জানান, এ সপ্তাহের প্রথমে যেরকম পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি অনুযায়ী ছুটি কিন্তু দিতেই হতো এবং সেই অনুযায়ী ছুটি দিয়েছে। কিন্তু এই যে 45 দিনের ছুটি, সেটা একটানা দিলে ছাত্রছাত্রীদের সমস্যা হবে, ধাপে ধাপে যাতে ছুটিটা দেওয়া হয় পরিস্থিতি অনুযায়ী, টানা যাতে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছুটি না দেওয়া হয়, সেক্ষেত্রে পরিস্থিতি পর্যালোচনা করে ধাপে ধাপে ছুটি দেয়াই ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ভালো হবে। এ সম্পূর্ণভাবে টানা ছুটি দিলে ছাত্রছাত্রীদের পরবর্তীকালে অসুবিধা হবে। একই সাথে একই রকম বিষয় কিন্তু পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক সমিতির থেকেও বলা হয়েছে যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে একটানা যাতে ছুটি না দেওয়া হয়। কোভিডের পরিস্থিতিতে এতদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, সেক্ষেত্রে আবার পুনরায় এতদিন শিক্ষা প্রতিষ্ঠান টানা বন্ধ থাকলে কিন্তু ছাত্রছাত্রীর অসুবিধা পড়বে। তো এই সমস্ত বিষয় কিন্তু রাজ্যে ঘটছে। একাধিক কলেজ ইউনিভার্সিটি কিন্তু অনলাইনের পথে এবং একাধিক জায়গা থেকে কিন্তু অনেক ছাত্রছাত্রী আমাকে জানিয়েছে যে তাদের ইন্টারনাল যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান কিন্তু অনলাইনেই হচ্ছে, পরিষ্কারভাবে বিজ্ঞপ্তি দিয়েছে, সেই বিজ্ঞপ্তিও আমাকে একাধিক কলেজে শেয়ার করেছে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলছি, আবার এরকমও কিছু কলেজ আছে যারা সমস্ত শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী অফলাইনে ক্লাস না করিয়ে অনলাইন তো ক্লাস নিচ্ছে কিন্তু ইন্টারনাল এক্সামিনেশান তারা অফলাইনেই কন্ডাক্ট করছে, এরকমও কিন্তু কিছু কলেজ আছে। এবং ছাত্রছাত্রীদের তরফ থেকে যে বিষয়টা জানতে পারছি, এই মুহূর্তে ছাত্রছাত্রীরা যে দাবি জানাচ্ছে সেই দাবিতে কিন্তু ছাত্রছাত্রীদের ওপর প্রভাব পড়া হচ্ছে। এমনকি এটাও শোনা যাচ্ছে ছাত্রছাত্রীদের এর পরিস্থিতি অনুযায়ী কিছু কিছু কলেজ কিন্তু এটাও বলছে, ছাত্রছাত্রীরা বিক্ষোভ করলে, ছাত্রছাত্রীরা অনলাইনে পরীক্ষার দাবি জানালে ছাত্রছাত্রীদের ওপর কিন্তু স্টেপ নেওয়া হবে, এমন যেটা তোমরা অনেকে জানাচ্ছ। এবং বহু ছাত্রছাত্রী বহু সমস্যার কারণে কিন্তু একাধিক স্টেপ নিয়েছে এবং ছাত্রছাত্রীদের কোনো দিক থেকেই কিন্তু সহযোগিতা করা হচ্ছে না একাধিক ইউনিভার্সিটিতে। কলেজে কিছু কিছু কলেজ রয়েছে যারা ছাত্রছাত্রীদের পক্ষে রয়েছে, কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা ছাত্রছাত্রীদের পক্ষে রয়েছে, কিন্তু ছাত্রছাত্রীরা এই মুহূর্তে বুঝে উঠতে পারছে না তাদের পরীক্ষার পরিস্থিতি কী হবে, পরীক্ষার মোড কী হবে। এক্ষেত্রে কিন্তু ক্যালকাটা বিশ্ববিদ্যালয় বলো বা অন্যান্য বিশ্ববিদ্যালয় বলো, এক্ষেত্রে কিন্তু পুরোপুরি নিস্তব্ধ, এখনও পর্যন্ত তাদের এক্সামিনেশনের মোড নিয়ে জানায়নি, প্রত্যেকে ওয়েট করছে। কিন্তু রাজ্যের এরকমও কিছু ইউনিভার্সিটি রয়েছে, এ কলেজ রয়েছে, যেমন আমরা দেখেছি ম্যাকাউট ইউনিভার্সিটি পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে তাদের এক্সামিনেশন যেটা রয়েছে সেটা অনলাইনেই হবে। এরকম রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটি কিন্তু ছাত্রছাত্রীদের পরিস্থিতির কথা উল্লেখ করে ছাত্রছাত্রীদের পরিস্থিতির কথা ভেবে অনলাইনে যাতে এক্সামিনেশন নেয় সেই প্রচেষ্টা তো আমরা করছি।
আমরা একত্রিতভাবে করছি, আমরা পিটিশন সাইন করেছি এবং আরও বেশ কিছু ও ইউটিউব চ্যানেল থেকে একটি আরও একটি পিটিশন সাইন হয়েছে যেটা তোমরা অনেকে আমাকে শেয়ার করেছো। এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমরা নেক্সট কি হচ্ছে মাস মেলিং শুরু করব কালকে। কালকে আমাদের মাস মেলিং শুরু হবে, সেই কারণে তোমাদের প্রত্যেককে বলবো ও তোমরা পড়াশোনাকে অব্যাহত রাখো, সাথে তোমাদের যে দাবি সেটা তুলে ধরো, পিটিশন সাইন না করে থাকলে অবশ্যই সাইন করো, আর বাদবাকি তোমাদের কিছু জানানোর থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। প্রত্যেকে ভালো থেকো।